আমি মোহাম্মদ মনিরুদ্দিন হাওলাদার খুলনা বাগেরহাট শরণখোলা সুন্দরবনের থেকে আসছি আমি কালকে রাত্রে 7টা রওনা দিছি আজকে আইসামি খুঁজছি আমিনবাজার থেকে নামাই দিয়েছে অন্য গাড়ি দিয়ে আসছি আমি আসছি এই বিএনপি জনসভা সাফল্য করার জন্য এবং দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়ার জনসভাকে সাফল্য করার জন্য আজকে আমি অসুস্থ অবস্থায় আসছি দেশ আর জাতিকে মুক্তি করার জন্য গণতন্ত্রকে মুক্তি করার জন্য জাতি আমার ভোট আমি দেবো যাকে দেবো তাকে কি যাকে মন চায় তাকে দেবো সেই প্রত্যাশা নিয়ে আমি আসছি এই শয়রাচার সরকারের বিরুদ্ধে খুনি হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধার করার জন্য দেশ ও জাতিকে রক্ষা করার জন্য আমার মতন গণতন্ত্র যেন সবাই উদ্ধার করতে পারে আমার অন্তরে প্রত্যাশা যেন প্রকাশ করতে পারে এর জন্য আমি গণতন্ত্রকে রক্ষা করার জন্য আসছি দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়ার নির্দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শকে ভালোবাসি দেখে খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসি তারেক রহমান আদর্শকে বিএনপি ভালোবাসি দেখে আজকে আমি এই জায়গায় অসুস্থ অবস্থায় অবস্থান নিয়েছি আমি জনসভা সুস্থ সর্বস্ত শেষ করে ইনশাল্লাহ আমি আবার বাড়ি রওনা দিব আওয়ামী বাকশালী ভোটজোর সরকারের পতনের দাবিতে দশতম দাবি এবং আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেতৃবর্গ খালেদা জিয়ার মুক্তি সহ বিএনপির গণতন্ত্রকামী বীর মুক্তিযোদ্ধা ঢাকাবাসী আসসালামু আলাইকুম আজকে এই গণ অবস্থান কেন্দ্রীয় গণ অবস্থান হিসেবে আমাদের মানুষের জানতে পারছি জলের